Today we will learn a special lesson. The name of the lesson is obligation. What is the meaning of obligation? Bengali meaning baddho badhokata. Sometimes we say this type of sentences in Bangla. Jamon, amar office e jete hobe. Chhatrora bolteche amar school e ba college e jete hobe. Manusher proyojoniyo jaygay jete baddho. Tar mane khub joruri jawa. তখন এই বাক্যগুলো আমরা যেভাবে ইংরেজি করব ওই লেসনের নামই হচ্ছে অবলিগেশন। এখানে আমরা সাবজেক্ট ব্যক্তি, ব্যক্তির পরে হ্যাভ টু, কোনো কোনো ব্যক্তির পরে হ্যাজ টু, অতীতে যদি হয় তাহলে আমরা হ্যাড টু। এরপরে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা হচ্ছে ভার্ব ওয়ান বেস ফর্ম। আমরা জানি ভার্বের তিনটা সারি থাকে, কনজুগেশন অফ ভার্বস, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। এটার আরেকটা নাম হলো ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তাহলে আমরা এই অবলিগেশনে সবসময় ভার্ব 1 এটা ব্যবহার করতে পারবো। যেমন আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। এই দেয়ারের জায়গায় যে কোনো জায়গাটা বসিয়ে দিয়ে আপনি ইচ্ছামতো সেন্টেন্স তৈরি করবেন। চাকরিজীবী বলবে আই হ্যাভ টু গো টু মাই অফিস, ছাত্র বলবে আই হ্যাভ টু গো টু মাই স্কুল অর কলেজ, ইউনিভার্সিটি। অন্য কোনো ব্যক্তি বলতে পারে আই হ্যাভ টু গো টু মাই ভিলেজ, আই হ্যাভ টু গো টু লন্ডন। যে যেখানে যেতে চায়, যার যেখানে যাওয়ার প্রয়োজন যেতে হবে, সেটা এর ইউজ করতে হবে। এটা হাবোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে না বোধকে করলে হবে আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে না। আমরা অনেক সময় যেখানে যাওয়ার প্রয়োজন হয় না তখন আমরা এই নাবোধক বলি যে আমার সেখানে যেতে হবে না। প্রশ্ন যখন করবো ইন্টারগ্রেটিভ তখন আমরা বলবো ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমার কি সেখানে যেতে হবে। এটাকে আমার নাবোধক প্রশ্ন হবে করলে হবে ডোন্ট ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমার কি সেখানে যেতে হবে না। এখন এই যে হ্যাভ, কোন কোন ব্যক্তির বেলায় হ্যাভটা ব্যবহৃত হবে আমি এখানে পাশের বক্সে উল্লেখ করে দিছি, যাতে প্র্যাকটিসের সুবিধা হয় এবং আমি যেন কনফার্ম হতে পারি আমি এই ব্যক্তিগুলোর জন্য হ্যাভ ব্যবহার করব। যেমন উই হ্যাভ টু গো দেয়ার, আমাদের সেখানে যেতে হবে। উই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, আমাদের সেখানে যেতে হবে না। ডু উই হ্যাভ টু গো দেয়ার, আমাদের কি সেখানে যেতে হবে। ডোন্ট উই হ্যাভ টু গো দেয়ার, আমাদের কি সেখানে যেতে হবে না। ঠিক আমরা ইউ দিয়ে বলতে পারি ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমার সেখানে যেতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, তোমার সেখানে যেতে হবে না। ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমার কি সেখানে যেতে হবে। ডোন্ট ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমার কি সেখানে যেতে হবে না। দে হ্যাভ টু গো দেয়ার, তাদের সেখানে যেতে হবে। দে ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, তাদের সেখানে যেতে হবে না। ডু দে হ্যাভ টু গো দেয়ার, তাদের কি সেখানে যেতে হবে। ডোন্ট দে হ্যাভ টু গো দেয়ার, তাদের কি সেখানে যেতে হবে না। দুইটা নাম যদি হয় তাহলেও কিন্তু হ্যাভ হবে। যেমন রনি অ্যান্ড জনি হ্যাভ টু গো দেয়ার, রনি এবং জনিকে সেখানে যেতে হবে। রনি অ্যান্ড জনি ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, রনি এবং জনিকে সেখানে যেতে হবে না। ডু রনি অ্যান্ড জনি হ্যাভ টু গো দেয়ার, রনি এবং জনিকে কি সেখানে যেতে হবে। ডোন্ট রনি অ্যান্ড জনি হ্যাভ টু গো দেয়ার, রনি এবং জনিকে কি সেখানে যেতে হবে না। আমরা এভাবে যদি প্র্যাকটিস করি আমাদের কাছে খুব সহজ হবে যে আমরা খুব সহজেই হ্যাভ যে ব্যক্তিগুলো ব্যবহৃত হয় আমরা ব্যবহার করতে পারব। এবার আরেকটা স্ট্রাকচার আছে আমাদের জন্য, সেটা হচ্ছে হ্যাজ টু। আমি ওখানে উল্লেখ করেছি হ্যাজ টু, তাই এখানে হি হইলে হ্যাজ হবে। যেমন হি হ্যাজ টু গো দেয়ার, তার সেখানে যেতে হবে কিংবা তাকে সেখানে যেতে হবে। হি ডাজেন্ট হ্যাভ টু গো দেয়ার, তাকে সেখানে যেতে হবে না। ডাজ হি হ্যাভ টু গো দেয়ার, তাকে কি সেখানে যেতে হবে। ডাজেন্ট হি হ্যাভ টু গো দেয়ার, তাকে কি সেখানে যেতে হবে না। এখন এই যে হ্যাজ যাদের জন্য ব্যবহৃত হবে আমি আবার পাশে এখানে বক্সে উল্লেখ করে দিছি। আমরা যদি এই বক্সটা ফলো করি আমরা খুব সহজেই এই ব্যক্তিগুলোর সাথে হ্যাজ টু ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে যে হ্যাভ কাদের জন্য হলো, হ্যাজটা কাদের জন্য হলো। সি হইলেও হবে, যেমন সি হ্যাজ টু গো দেয়ার, তার সেখানে যেতে হবে। সি ডাজেন্ট হ্যাভ টু গো দেয়ার, তার সেখানে যেতে হবে না। ডাজ সি হ্যাভ টু গো দেয়ার, তার কি সেখানে যেতে হবে। ডাজেন্ট সি হ্যাভ টু গো দেয়ার, তার কি সেখানে যেতে হবে না। ওখানে আমরা দুইটা নাম লিখছিলাম রনি অ্যান্ড জনি, ওখান থেকে একটা নাম নিয়ে আমরা বলবো রনি হ্যাজ টু গো দেয়ার, রনির সেখানে যেতে হবে। রনি ডাজেন্ট হ্যাভ টু গো দেয়ার, রনির সেখানে যেতে হবে না। ডাজ রনি হ্যাভ টু গো দেয়ার, রনির কি সেখানে যেতে হবে। ডাজেন্ট রনি হ্যাভ টু গো দেয়ার, রনির কি সেখানে যেতে হবে না। কারো কারো কাছে একটু কনফিউজ লাগতে পারে যে এখানে রনি বসাইলো, হি বসাইলো, কিন্তু এখানে আবার হ্যাভ কেন বললো, এরকম একটা কনফিউশন থাকতে পারে। এটা কনফিউশনে থাকার কিছুই নেই, কারণ আপনি দেখতেছেন এর পিছনে এজযুক্ত ভার্ব আছে। যেহেতু এজযুক্ত ভার্ব তার পিছনে রয়ে গেছে, পরে আবার এজযুক্ত ভার্ব হতে পারবে না। এই কারণেই কিন্তু ওইখানে হ্যাভ হবে, হ্যাজ হবে না। এটা আমি ক্লিয়ার করে দিলাম, কারণ নাহলে অনেকেরই কিন্তু এরকম মনের মধ্যে সন্দেহ থাকতে পারে। যদি সন্দেহ থাকে তখন প্র্যাকটিস ভালো হয় না, তাই আমি সন্দেহটা দূর করে দিলাম। এরকম সন্দেহ কেউ করবেন না। এবার মাই ফ্রেন্ড, মাই ব্রাদার, মাই মাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড, মাই কাজিন, যত এরকম মাই রিলেশন, সিঙ্গুলার রিলেশন হবে সবার বেলায় কী হবে? হ্যাজ টু হবে। তো আমরা নিশ্চয়ই সবাই ক্লিয়ার হলাম। এবার আসেন আমরা একটু মুখে মুখে প্র্যাকটিস করি, যেটা আমাদের জন্য সহজ হবে, ভালো হবে। তো আমি আগে ইংরেজি বলি, আপনারা বাংলা বলেন। আই হ্যাভ টু গো দেয়ার, আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, ডোন্ট ইউ হ্যাভ টু গো দেয়ার। আচ্ছা এবার আমি তাহলে বাংলা বলি, আমার সেখানে যেতে হবে? আমার সেখানে যেতে হবে না। তোমার কি সেখানে যেতে হবে? তোমার কি সেখানে যেতে হবে না। আচ্ছা এবার ইংরেজি বাংলা দুইটা একসাথে যদি পড়ি, আমি একটু বলে দিই, তারপরে আমরা পড়বো, তাহলে আমাদের জন্য প্র্যাকটিসটা আরও ভালো হবে। যেমন আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে না। ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমার কি সেখানে যেতে হবে? ডোন্ট ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমার কি সেখানে যেতে হবে না। এবার আমরা সবাই ইংরেজি বাংলা সহ পড়ি, সবাই স্টার্ট। ভেরি গুড প্র্যাকটিস। আমি একটা দিয়ে পড়িয়ে দিলাম, আমি একটু আগে দেখাইলাম যে ওই ব্যক্তিগুলো দিয়ে পড়তে হবে। আমরা নিজেরা একদম বাসায় একা একা এভাবে সবগুলো ব্যক্তি দিয়ে বললে আমরা বেশি ইংরেজি শিখতে পারবো, বেশি ইংরেজি বলতে পারবো। আমাদের দরকার বেশি বেশি ইংরেজি বলা, তাই আমরা সবগুলো ব্যক্তি দিয়ে কিন্তু এইভাবেই প্র্যাকটিস করব। এবার আমরা চলে যাব পরের প্র্যাকটিসে। এখানে আমরা হি হ্যাজ টু গো দেয়ার, তাহলে আমি ইংরেজি বলি, আপনারা বাংলা বলেন। হি হ্যাজ টু গো দেয়ার, হি ডাজেন্ট হ্যাভ টু গো দেয়ার, does he have to go there, doesn't he have to go there। আচ্ছা এবার তাহলে আমি বাংলা বলি, তার সেখানে যেতে হবে? তার সেখানে যেতে হবে না। তার কি সেখানে যেতে হবে? তার কি সেখানে যেতে হবে না। আচ্ছা এবার ইংরেজি বাংলা, যেমন হি হ্যাজ টু গো দেয়ার, তার সেখানে যেতে হবে। হি ডাজেন্ট হ্যাভ টু গো দেয়ার, তার সেখানে যেতে হবে না। ডাজ হি হ্যাভ টু গো দেয়ার, তার কি সেখানে যেতে হবে? ডাজেন্ট হি হ্যাভ টু গো দেয়ার, তার কি সেখানে যেতে হবে না। হ্যাঁ সবাই একসাথে স্টার্ট। হি হ্যাজ টু গো দেয়ার। আচ্ছা ভেরি গুড প্র্যাকটিস। আমরা একটা ব্যক্তি দিয়ে বললাম হি দিয়ে, এখানে পাশের বক্সে শি, রনি, মাই ফ্রেন্ড, মাই ব্রাদার, আরও অন্যান্য ব্যক্তি দিয়ে আমরা নিজেরা বাসায় বসে বসে এভাবে প্র্যাকটিস করব। তাহলে আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হবে যে হ্যাজ কোন কোন ব্যক্তির জন্য ব্যবহৃত হবে, এবং বেশি বেশি ইংরেজি বলা হবে, তাহলে আমরা বেশি লাভবান হব। এবার আমরা বরাবরই দেখেছি চারটা করে স্ট্রাকচার, কয়টা করে স্ট্রাকচার? চারটা করে স্ট্রাকচার আমরা বরাবরই দিয়েছি। কয়টা করে স্ট্রাকচার? চারটা করে স্ট্রাকচার। চারটা স্ট্রাকচারের দুইটা হচ্ছে কোশ্চেন, আর এই দুইটা হচ্ছে কি? অ্যান্সার। আমরা এর পূর্বে সিম্পল প্রেজেন্ট প্র্যাকটিস করেছি, বিভিন্ন লেসন আমরা প্র্যাকটিস করেছি, আমরা দেখে আসছি আমাদের সবসময় চারটা করে স্ট্রাকচারই থাকে, এটাই নিয়ম। কারণ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ এগুলোই থাকে। এবার এগুলোর সাথে ডাব্লিউ শর্ট, পিছনের লেসনগুলোর সাথে যেভাবে ডাব্লিউ শর্ট ব্যবহার করেছি, এখানেও আমাদের ডাব্লিউ শর্ট ব্যবহার করার প্রয়োজন হতে পারে, কেন হবে না। আমরা বাংলা যদি বলি, এই তোমার কেন সেখানে যেতে হবে, বলি না? কেন তোমাকে সেখানে যেতে হবে, যদি এই প্রশ্ন করে। ভেরি গুড, হোয়াই ডু ইউ হ্যাভ টু গো দেয়ার। আবার বলি, কখন যেতে হবে? হোয়েন ডু ইউ হ্যাভ টু গো দেয়ার, তাই না? কার সাথে যেতে হবে? উইথ হোম ডু ইউ হ্যাভ টু গো দেয়ার। হবে নাকি ডাব্লিউ শর্ট? ইচ্ছা মতো ডাব্লিউ শর্ট ব্যবহার করবো, আমাদের যা জানা আছে কীভাবে ডাব্লিউ শর্ট ব্যবহার করতে হয়, তাহলে এটা আমাদের জন্য কঠিন হবে না। এখানে যেমন ডাব্লিউ শর্ট ব্যবহৃত হবে, ঠিক তেমনি এখানেও আমরা ডাব্লিউ শর্ট ব্যবহার করতে পারবো, তাহলে আমরা খুব সহজেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবো। এবার এটা থেকে যদি আমরা পাস্টে চলে যাই, অতীতে, এগুলোতে তো বর্তমান বোঝাচ্ছে, যদি আমরা অতীতে চলে যাই, আমি হ্যাভের জায়গায় হ্যাড বসিয়ে দিব, ব্যাস আমি পেয়ে গেলাম আমার অতীতের সেন্টেন্স। যেমন আই হ্যাড টু গো দেয়ার, বাংলা অর্থ হচ্ছে আমার সেখানে যেতে হয়েছিল। একটু আগে বলছি হবে, এখন হবে কি? হয়েছিল, কারণ অতীতে এটাই বলি, আই হ্যাড টু গো দেয়ার, আমার সেখানে যেতে হয়েছিল। তাহলে বলেন আমার সেখানে যেতে হয়েছিল ইংরেজি কি? আরেকবার। এখন যদি এটাকে নাবোধক করি, আমি ডোন্টের জায়গায় আমি এখানে ব্যবহার করব ডিডেন্ট, যেহেতু এটা পাস্টে ব্যবহার করব, তাহলে হবে আই ডিডেন্ট হ্যাভ টু গো দেয়ার। বলেন কি হবে? আই ডিডেন্ট, বাংলা অর্থ হবে আমার সেখানে যেতে হয় নাই। কি হবে? আরেকবার। এবার আমি যখন প্রশ্ন করবো, আমি এখানে টু ডার স্বাভাবিক ডিড বানিয়ে দিলেই হবে, তাহলে হবে ডিড ইউ হ্যাভ টু গো দেয়ার। বলেন ইংলিশটা ডিড ইউ, বাংলা হচ্ছে তোমার কি সেখানে যেতে হয়েছিল, বাংলা বলেন তো। আচ্ছা যদি আমি এখানে নাবোধকে নেই, তাহলে আমি এখানে ডোন্টের জায়গায় ব্যবহার করবো কি? ডিডেন্ট, তাহলে হবে ডিডেন্ট ইউ হ্যাভ টু গো দেয়ার। বলেন তো সবাই ডিডেন্ট। তোমার কি সেখানে যেতে হয় নাই? সবাই বাংলা বলেন, তোমার কি সেখানে যেতে হয় নাই? আবার তোমার কি সেখানে, আচ্ছা বাংলাটা এবার আরেকটু ক্লিয়ার করি। আমি ইংলিশ বলি, আপনারা বাংলাটা বলেন। আই হ্যাড টু গো দেয়ার, আই ডিডেন্ট হ্যাভ টু গো দেয়ার, ডিড ইউ হ্যাভ টু গো দেয়ার, ডিডেন্ট ইউ হ্যাভ টু গো দেয়ার। ভেরি গুড। এবার আমি বাংলা বলি, আমার সেখানে যেতে হয়েছিল, আমার সেখানে যেতে হয় নাই। তোমার কি সেখানে যেতে হয়েছিল? তোমার কি সেখানে যেতে হয় নাই? আচ্ছা, তাহলে এবার আমরা খুব সহজেই অতীতে চলে যেতে পারলাম। এখন অনেকের আবার এখানে কনফিউজ থাকতে পারে, এখানে অতীত সেন্টেন্স, তাহলে হ্যাভ ইউজ করলো কেন? হ্যাভটা ইউজ হচ্ছে কারণ পিছনে কিন্তু একটা অতীত ভার্ব লেখা আছে, ডিড আছে না? তাহলে একই সেন্টেন্সে দুইটা পাস্ট ভার্ব ব্যবহৃত হয় না, তাই আমরা এখানে হ্যাভ ইউজ করেছি। ঠিক তেমনিভাবে ৩ নাম্বারটাও দেখেন, এখানে আমরা ডিড ব্যবহার করেছি, তাই এখানে হ্যাভ ব্যবহৃত হয়েছে। ডিড ইউ হ্যাভ, ডিড ইউ হ্যাড হয় না। এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এরকম কনফিউশন থাকতে পারে। যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন তখন যদি এরকম কনফিউশন থাকে তখন প্র্যাকটিসটা ভালো হবে না, তার মনের মধ্যে খালি এরকম দূর থাক, প্র্যাকটিসই করবো না। তাই আমি যাতে মনের মধ্যে এরকম কোনো কনফিউশন না থাকে, কোনো প্রশ্নের উদ্বেগ যেন না হয়, আমি ক্লিয়ার করে দিলাম। এখানেও সেম একই কথা, ডিডেন্ট ইউ হ্যাভ টু গো দেয়ার। তো এখানে যদি ডিড ইউজ করা হয়, হ্যাড ইউজ করা হয়, এখানেও হ্যাড হবে, এখানে ডিডেন্ট হবে, ওই একই নিয়ম। এখানে ডিড হবে আর এখানে ডিডেন্ট হবে, ব্যাস। পাস্টে কোনো ভাব চেঞ্জ হয় না, ব্যক্তি যেই আসুক না কেন পাস্টের বেলায় সবই একই রকম হবে। তো আমরা এটা ফলো করে এইভাবেই আমরা অতীত সেন্টেন্সগুলো বানাতে পারবো। তো এই হলো আমাদের অব্লিগেশন। আশা রাখি এই লেসন প্র্যাকটিস করার পর, আজকের পর থেকে সবাই আমরা এই ধরনের বাক্যগুলো খুব সহজেই তৈরি করতে পারবো, কারণ বাংলায় আমরা বেশিরভাগ সময় অনেক এগুলো বলে থাকি। প্রয়োজন হলেই বলি, জরুরি কাজ হলেই বলি, যেতে হবে, যেতে হয়েছিল, আসতে হবে, আসতে হয়েছিল, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হয়েছিল। আজকের পর থেকে সবাই এগুলো খুব সহজে আমরা ইংরেজি তৈরি করতে পারবো। তো আজকের লেসন আমাদের এই পর্যন্তই। আশা রাখি সবাই নিয়ম ভালো করে চর্চা করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।